তথ্য সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 203তম জন্মজয়ন্তী পালিত হলো কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই লাভ করেন বিদ্যাসাগর উপাধি। মঙ্গলবার ঊনকোটি জেলাভিত্তিক জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর প্রদীপ প্রজ্বলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। এছাড়া উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিক দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। জনক বা প্রণেতা বলে যেতে পারে এবং ভারতবর্ষের সমাজ সংস্কারকের মধ্যে উনি ছিলেন অন্যতম। আজকে আমাদের ভারতবর্ষে মহিলা ক্ষমতায়ন বা নারী সশক্তিকরণ এই যে ভাবধারাটা, ওটা কিন্তু উনার ভাবধারা থেকে এসেছে। তখনকার সময় ছিল কিন্তু পুরুষ শাসিত সমাজ, সেখানে নারীদের পড়াশোনার তেমন অধিকার ছিল না। বলতে পারে নারীদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হতো, যেমন মেয়েদের অত্যন্ত বাল্যকালে ওদের বিবাহ দেওয়া। আপনারা জানেন বাল্য বিবাহ বা মেয়েদের যখন ছোটবেলায় বিয়ে দেওয়া হয় তাদের কিন্তু অনেক ক্ষতি হয়। তখনকার সময় বিধবাদের উপর নিম্ন অত্যাচার করা হতো। একজন মহিলা যখন স্বামী মারা যেত, ওকে এক কাপড়ে এক বেলা অন্ন দিয়ে তাকে রাখা হতো এবং পরবর্তী সময় তার আর বিবাহের কোনো কথা ছিল না। উনি এই বাল্য বিবাহ এবং বিধবা বিবাহ যাতে প্রচলন করা যায় উনি চেষ্টা করেছিলেন এবং তা সফল হয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।